কথা বলেছি, অনেক সময় চলে গেছে বাবাজি রে। আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দিবেন। আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, ইমানের দাবিতে তারা সত্যবাদী, ইমানের দাবিতে কারা সত্যবাদী, এর বাস্তব একটা ওয়াজ আমি আজকে শুনাই দিব বাবা, দিলটা নরম করে দিবেন গো। একটা ফোঁটা চোখের পানি দেখেন ভালাইতে পারেন কিনা, অনেক হেসেছেন অনেক মজা নিয়েছেন। আমার ভাইরা আল্লাহ পাক বলেছেন, হাসবা কম কাঁদবা বেশি, রেডি হইয়া যাও। আমি দেখবো নবীর জন্য কে কানতে পারো, ইমান মজবুত করার জন্য কারা কানতে পারো গো বাবা। ভাই জান খুব খেয়াল করে শুনবেন বন্ধু, ইমানের দাবিতে সত্যবাদী কারা। আমার ভাইরা রে বাস্তব একটা আলোচনা শোনায় দি, মুসলমান ভাইরা রে আমার কোনো দিকে কোনো নজর নাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের নিয়ে তিনি আলাপচারিতায় ব্যস্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো আজকে কয়েকদিন যাবৎ আপনার সাথে আমি আছি। নবী গো আমার বড় মন ব্যাকুল হয়ে গেছে, আমি আমার সন্তানদেরকে দেখব, আমি আমার বিবি ফাতেমাকে দেখব। আমার নবী ডাক দিয়ে বললেন, আলী রে তুমি কি মনে করো বাপ হওয়ার কারণে তোমার দুইটা সন্তানকে দেখার জন্য তোমার মন আনসান আনসান করে? কিন্তু আমার কলিজার টুকরা আমার নানা ভাই দুইটা নাতির দেখার জন্য মন আনসান আনসান করে। প্লিজ বন্ধু দিলটা নরম করে দিবা। হযরত আলী ডাক দিয়ে বললেন, নবী গো আপনি যদি আমারে ছুটি দিতেন আমি আবার যথা নিয়মে আপনার কাছে আসতাম। নবী আমার ডাক দিয়ে বললেন, আলী তোমার আমি দিয়ে দিলাম, তবে তুমি আসবা যেহেতু কয়েকদিন পরে। আমার দুইটা নাতি জিগাইবো, আব্বা গো নানার দরবার থেকে আইলা, নানাই কি আঙ্গুলে গিয়া কোনো হাদিয়া দেয় নাই, তখন কি বলবা? আল্লাহু আকবার, তখন কি বলবা? আজকে যারা আমাদেরকে বলে কৌমি হুজুররা, ওহাবি হুজুররা, নবীর ইশকের কথা জানে না, এরা ওয়াজ করতে জানে না, কে বলছে রে? খুব খেয়াল করে শুনবেন বন্ধু। এবার বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, আলী রে তুমি একটু বাইরে দাঁড়াও, আমি তাঁবুর ভিতরে যাব আর আসবো। এবার নবীজি আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আমার দুইটা নাতির আমি হাদিয়া দিবার চাই, ও মা বধূ গো তুমি তোমার পক্ষ থেকে পাঠায় দাও। আল্লাহ পাক জিব্রাইল মারফত নবীর কাছে পাঠায় দিলেন। আমার ভাইরা জান্নাত থেকে দুইটা খুরমা চলে আসলো, আর এক বর্ণনা আছে দুইটা খেজুর আসলো। এ বন্ধু রে দিনের রাসূল মদিনার বুলবুল এবার বাইরে এসে ডাক দিয়ে বলতেছেন, আলী রে তুমি হাত পাতো, আমি তোমাকে দুইটা খুরমা বা দুইটা খেজুর দেব। হযরত আলী দুইটা খুরমা খেজুর হাতে নিলেন। আলী ডাক দিয়ে বলতেছেন, নবী গো কোনটা কারে দিতাম? আপনি তো নাম কইলেন না। আমার নবী ডাক দিয়ে বললেন, আলী রে আমার ভালো লাগবে না, তুমি হাত খুইলা দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা খেজুরের গায়ে এক এক বান্দার নাম লেখা দিছে। আমার বাইরে হযরত আলী হাত খুললেন, একটার মধ্যে লেখা আছে হাসান আর একটার মধ্যে লেখা আছে হোসাইন। এ বন্ধু খুব খেয়াল করে শুনবেন বাবা। এবার হযরত আলী পকেটের মধ্যে খুরমা খেজুর পকেটে নিয়ে নিলেন, নিয়ে রওনা দিয়ে দিছে, ভাই গো সন্তানদের কাছে বাবা যাবে, বাবা সন্তানদের দেখবে, বিবিকে দেখবে, বিবি তার স্বামীকে দেখবে। প্লিজ নজর দিবেন না, আমার দিক তাকাবেন বন্ধু, মনোযোগী হয়ে যাইবেন। আমার বাইরা রে আল্লাহ নবীর আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রওনা দিলেন, আলী ডাক দিয়ে বললেন, আল্লাহ
আমি যাইতেছি আমার সন্তানদেরকে দেখার জন্য, পয়গম্বর কাছ থেকে ছুটি নিয়েছি। আল্লাহ গো আমি তো যাইতেছি আমার সন্তানদেরকে দেখার জন্য। প্রতিমধ্যে বাজান হযরত আলী নজর করে দেখতেছি রাস্তার এক পাশে একজন ফকির বান্দা জীর্ণ শীর্ণ চেহারা লইয়া, জীর্ণ শীর্ণ চেহারা লইয়া আমার বন্ধুগণ পেটটা নিচের দিকে দিয়া পিঠটা উপর দিক দিয়ে শুয়ে রইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহ গো এই লোকটা জিন্দা না মুর্দা? মাবুদ, এই লোক জিন্দা না মুর্দা আমি তো জানি না আল্লাহ, তবে আল্লাহ গো কিয়ামতের ময়দানে তুমি যে তো আমারে ধরতে না পারো, আমার কাছে জবাব যেন না চাও, আমি যেহেতু পয়গম্বরের খাঁটি সাহাবী, আমি হযরত আলী, আমি এই লোকটাকে এখন সালাম দেব, সালামের জবাব পাই নাই, আমি বুঝি জানি মো লোকটা জিন্দা, কারণ আমার নবী শিক্ষা দিয়েছে আসসালামু কাবুলাল কালাম। কথা বলার আগে জোরে বলেন, কথা বলার আগে। এইবার হযরত আলী কাছে যাইয়া লোকটারে, কিরে বেটা কি খাস তুই? মানে বাদাম খাসেন, ওয়াজ নষ্ট করস কে লিগা, কত কষ্ট করতাছি দেহস না? আমি আবার আস্তে কথা কইতারি না, এইটা আমার পজিশন। কত বক্তা কয় কয় যে আমি এত চিনলাম, এই কদিন পরে তো আমি বাদ হয়ে দেবেন গান, কই তুই বাদ করতে পারবি? খোদাই যেদিন অফ করে দিব সেদিন আর কেউ দূরে রাখতে পারতো না। কথা কন ঠিক কিনা? আল্লাহ এক একটা মানুষকে এক একটা কোয়ালিটি দিয়ে বানাইছে, ঠিক না ভাই? তো এবার হযরত আলী, এই কেউ ডিস্টার্ব দিবি না, যুবক ভাই, সোনার ভাইরা, কলিজার ভাইরা, আমার হৃদয় স্পন্দন ভাইরা, প্লিজ মহব্বত করতেছি, বড় মেহনত করে কথা বলতেছি, কথা বলার আগে কি করবো? জোরে বলেন কি দেবো? ইমানদারদের লক্ষণ আগে সালাম দেওয়া, ইমানদারদের লক্ষণ কি আগে? এবার হযরত আলী কাছে যে বোঝা যাইতেছে না লোকটা মরা না জিন্দা, কাছে যে সালাম দিছে, আসসালামু আলাইকুম, উত্তর দেওয়ার দরকার ছিল ওয়ালাইকুম আসসালাম, ঠিক না? কিন্তু এটা না দিয়া বেড়ায় কতই কইতারি না, বেড়ে মরে না জিন্দা ইডো না, বেড়ে ফাল দিয়ে উঠা কাই হাই হাই, তুমি যে আমারে সালাম দিলা, সালামের অর্থ বোঝো? মেজাজটা গরম ওর কথা না? হযরত আলী কয়, হ্যাঁ কই হ্যাঁ কই, কি আল্লাহ রসুল আমার সম্পর্কে কইছে আনা মাদিনাতুল আলী ও আলী কুম ভাবু হা, আরে হ্যাঁ কই, আমি বলি সালামের অর্থ বুঝি না, তো হযরত আলী কইতেছে মনে হয় বুঝে নাই, আমি আবার সালাম দিই। এখন একটা কায়দা শিখায় দেয়, আমল শিখায় দেয়, আমাদের দেশে দেখবেন কিছু লোক ইমাম সাহেবের মাঝে মাঝে সালাম দেয় বাজারের মধ্যে, ইমাম সাহেব কিন্তু মোবাইলে ব্যস্ত থাকে অথবা তরকারি কিনার দাম দেয় থাকে, হ্যাঁ তো ফাবলি ভাই সালাম দিয়ে বুড়িছে, হুজুর খেয়াল করে না, যাই হুজুর সালাম দিছি তো, এটা শরীয়তের বর খেলাপ, এটা সুন্নতের বর খেলাপ। রসুল বলছেন কেউ যদি তোমার সালাম খেয়াল না করে তুমি আবার কইবা আসসালামু আলাইকুম, তুমি কইবা না যে সালাম দিছি, আবার যদি খেয়াল না করে তাহলে তুমি আবার কইবে আসসালামু আলাইকুম। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ একবার সালাম দিলে 90টা নেকি পাবো? হ্যাঁ আমি তো তিনবার যদি দিই তাহলে তিনবারই কি নেকি পাবো? রাসূল কইছে তো তোমার নেকি তুমি পাইতেই থাকবা, সুবহানাল্লাহ। তো হযরত আলী কইতেছে মনে হয় হ্যাঁ বোঝে নাই, আমি আবার সালাম দিই, ডাক দেখো আসসালামু আলাইকুম, হে বেটা আবার ডাক দেখো, আরে বুঝছি তো কিন্তু তুমি উত্তর দাও, সালামের অর্থ বোঝো? সালাম মানে দোয়া করা, তুমি আমার লেগে দোয়া করতেছ আল্লাহর পক্ষ থেকে আমার উপর রহমত বর্ষণ হোক, শান্তি আয়ুক, আরে আমার ফেটে ভাত নাই, ফেটে কি নাই, ধরেন কি নাই? আলী তুমি যদি আমার খুশি করবারই চাও তাহলে আমার একটু খানার ব্যবস্থা করে দাও। হযরত আলী ডাক দিয়ে কয়, ফহিম দেখছি তোমার মতন তো দেহি নাই, আয়ো আমার পিছে পিছে আয়ো, ওই যে আমার বাড়ি দেয়া যায় বাইক নিয়ে তোমার খাওন দিন, বেটা ডাক দিয়ে কয়, তুমি কি মনে করছো আমি শোষা ফকির? তোমার পিছে পিছে যে আমি খাইতাম, তোমার যদি মন চায় তাহলে আমি তোমার বাড়িতে যাব, শর্ত হইল তোমার কান্ড উঠতে যাব, কি উঠতে যাইব, কি উঠতা, কি উঠতা, আমরা হলে কি করতাম? সোরা তো ঠেং না গেলাম, এ বিকেই তো দেই না, ঠিক কিনা বলেন? হযরত আলী রাগ হয় নাই, হযরত আলী রাগ নয় একটু চোখটা বন্ধ করছে, সাথে সাথে কানের মধ্যে আওয়াজ আইছে, কেডাই জানি জাগ দিয়া কয়, ও আম্মা সা ইলা ফালা তানহার, আল্লাহু আকবার কইবেন না,
ওলামায়ে কেরাম এখানে আছেন, আপনারা তো বুঝে নিতেছেন, আমার ভাই হযরত আলীর কানে আওয়াজ আইলো, ও আম্মা সাইলা ফালা তানহা, সাইলকারীকে খালি হাতে ফিরত দিও না। আল্লাহু আকবার। হযরত আলী কয় বুঝছি এটা মাওলায় কারিমের খেলা। আচ্ছা বেটা উঠ, ওঠ কান্দে, ফহিরের কান্দি লইছে, কান্দি লই এখন উঠছে না। এখন ফহির বেটা তুই বালা মতন বইয়ে থাক, বালা মতন বইয়ে না থাকে হযরত আলী হাঁটতাছে, হ্যাঁ করে কি মাঝে মাঝে খালি ফা উঠাইতেছে আলীর কান্দের মধ্যে। হযরত আলী কয় ফারতি না, এই কান্দের মধ্যে নবী উঠতে পারছে, নবী হাত রাখছে, নবীর উঠাইতে চাইছিলাম পারি নাই, এরপর থেকে নিয়ত করছি কেউ আমার কান্দু আর ফাও রাখতে পারতো না। এই লোকটা ডাক দেখো, তাহলে গল্পটা একটু শোনাও, গল্পটা একটু শোনাও। হযরত আলী ডাক দেখো, একদিন কাবা ঘরে মূর্তি ভাঙ্গার লেগে রসুল ঢুকছে, রসুল দেখতেছি পা উঁচা করে খালি ভাঙ্গার লেগে উস্কাইতেছে। আমি আলী তখন কইছি, হুজুর আপনি এত কষ্ট করেন কে, আপনি আমার কান্দে তো দেন, আমি আপনার উস্কাই ধরি। আমার নবী তখন কইছিল, আলী তুমি আমার ওজন সইতারবা তো না? হযরত আলী কয় হুজুর এটা কোন কি 80 মণ লোহার ওজনের দরজা তুইলে ফেলাইছি, আর আপনি মুহাম্মদ নবী কদ্দুর ওজন হইবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি বও আমি তোমার কান দৌড়ি। যখন বিশ্বনবী হযরত আলী বইছে, হযরত বিশ্বনবী কেবল চারটা আঙ্গুল ঘাড়ের মধ্যে রাখছে, মানে উড়ার লাগে পজিশন রেডি করতেছে। হযরত আলীর চোখ বাইরে যাব এরম আর কি লাল হয়ে গেছে গা। হযরত আলী কুট্টা মুট্টা ডাক দেখা, আরে কি হয়েছে? ডাক দেখা ওদের মনে হইলো তাম পৃথিবীর পাহাড় পর্বত আমার কান্দার উপর তুলে দিছেন। এরপর থেকে তো আমি কাউরে আমার কান্দে নিতে চাই না, তুই আবার আমার কান্দে ভাও দিতে চাস করে, উঠবি না উঠবি না বইয়ে থাক। আমার ভাইরা বেড়াই গেছে, বেড়াই যায় সুন্দর করে যখন বইছে, আমার ভাইরা বাইরে সুন্দর করে জাগা দিছে, জাগা দিয়ে বিবি ফাতেমারে ডাক দিছে, আসসালামু আলাইকুম সালাম দিছে। আমার ভাইরা কন্যা ফাতেমা ফাতিমা তো জোহরা স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া দরজা খুলবো কি পর্দা সরাইছে। ও হযরত আলী সালামটা দিয়ে পিছন দিকে মুখ করছে, হঠাৎ করে হযরত আলীর কানে আওয়াজ পাইতেছে, কেডা জানি ফুরিয়ে গেছে গা, মাটির মধ্যে কেউ ফুরিয়ে গেলে ধাপ করে আওয়াজ হয় না, আওয়াজ হয় না? আমার ভাইয়া হযরত আলী যখন আওয়াজ পাইলে, আওয়াজ পাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন কে জানি ফুরিয়ে গেছে। হযরত আলী দেখতেছেন না কোনো জবাব নেই, এবার পর্দা সরাইলেন, পর্দা সরাইয়া নজর করে দেখে রে নবী দুলালি, নবীর মা ফাতেমা পইরে ডাকতে মারে মাঝে মারে, কি হয়েছে তোমার, কে লেগে পইরে গেছ? হযরত আলী নজর করে দেখে মা ফাতেমার চোখের নিচে সুরমার মতন বড় বড় কালো কালো দাগ রয়েছে। কি হয়েছে তোমার, কোনো জবাব না বন্ধুরে? হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, আসান হোসেন কইরে তোমাদের মা কইরে গেছে, জলদি করে একটু পানি আনো। এবার পানি আনা হইল, এই পানি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার মধ্যে ছিটিয়ে দিল, মা ফাতেমার জ্ঞান ফিরাইল। নবীজির সাহাবি আলী ডাক দিয়ে বলে, বিবি কি লেগে তুমি পইরা গেলা? ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো আজকে 3 দিন যাবত আমার বাড়ির চুলায় আগুন ধরে না, আমি না খেয়ে থাকতে থাকতে দুর্বল হয়ে গেছি। স্বামী গো আমার 2টা সন্তান দেখেন ঠান্ডা পানি পেটের মধ্যে ধরছে, কেউ আবার নানার মতন পাথর বান্দা রাখছে। আমার বাইরারি হযরত আলী ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ আমি একটা মেহমান দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, আর এখন দেখতেছি আমার বাড়ির মধ্যে খানা নাই। মা বুধু গো তুমি আমার কোন পরীক্ষায় ভালাইলা, আল্লাহ গো তুমি আমার কোন পরীক্ষায় ভালাইলা। এই মার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে বাইরে বসে রেখা উত্তম রূপে ওযু বানাইলেন, উত্তম রূপে ওযু বানাইয়া নামাজের মুসল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তোমার দরবারে বলি, আমার হাসান হোসেনের জন্য খাবার চাই না, আমার মেয়ের জন্য আমার স্ত্রীর জন্য খাবার চাই না, আমার নিজের জন্য চাই না, মাবুদ গাও মেহমানকে আমি কদর করবো, আমি বাইরে মেহমান
বসে রেখেছি, আল্লাহ গো তুমি জান্নাত থেকে খানার ব্যবস্থা করে দাও। আমার ভাইরা হযরত আলীর দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে আমার আলীর হাতে খানা দিয়ে আস। আমার বাইরে কন্যা ফাতেমার স্বামী এবার যখন খানা পাইলো, এবার বলেন তো দেখি দুনিয়াতে পোলাও বিরিয়ানি পাক করলে গ্রান আসে না নাই? এ বন্ধু জান্নাতি খাবারের গ্রান আসে না নাই? জান্নাতি খাবার যখন আলীর হাতে আসলো, আমার ভাইরে এই খাবারের গ্রান হাসান হোসেনের নাকে গেল। হাসান ডাক দিয়ে কয়, হোসেন রে বাবাই বুঝি খাউন লইছে, বাবাই আমরা না দিয়ে কই যায় দেখতো দেখি। হযরত হাসান ডাক দিয়ে কয়, ওই তো বাবাই যায়, বাবা এবার খাউন নিয়ে আমার বন্ধুগণ গেটের বাইরে মেহমানকে দিতে যাইব। হযরত হাসান ডাক দিয়ে বলতেছেন, হোসেন রে বাবাই দি খাউন লইয়া যায়। হাসান হোসেন হোসেন হাসানকে ডাক দিয়ে বললেন, ভাই যান তাইলে আমনে সান আমনে সান আমনে সান খাবার চান। হাসান কয়, না আমি পারবো না, বাবার মেজাজ ভালো না। হোসেন ডাক দিয়ে বলে, বুড়ো ভাই আমি কিন্তু খাবার নিয়ে যাব, আমি কিন্তু খাবার নিয়ে যাব। মুসলমান ভাইরা রে আমার খুব খেয়াল করে শুনবেন, এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নবীর সাহাবী আমার ভাইরা আলীর সামনে যাইয়া দুই হাত এরকম করে উঁচু করে বলে, বাবা বাবা মায় কইছিল তুমি আইলে খাওন দিব, বাবা বাবা আজ কয়দিন ধরে খাই না, নানারে পাই না গো বাবা, ও বাবা এই দেখেন পেটের চামড়া পিঠের লোকে লেগে গেছে। হযরত আলী হাসানকে কিন্তু ধমক দিছে। এবার আলী ডাক দিয়ে কয়, হোসেন রে তোমার জন্যই খানা না। হযরত হোসেন একটা জাপটি মাইরা বাবার দুইটা পা ধরে ধরে বলে, বাবা গো আর পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করত আর পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করত, বাবা গো কাউ না দিলে পা ধরবো না। আমার ভাইরা আমার বন্ধুরা রে হুসাইন যখন আলীর পা ধরা দিল, আলী চক্ষু বন্ধ করছে, সাথে সাথে হযরত আলীর কানের মধ্যে আওয়াজ আইছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে দুনিয়ার মাল ও দৌলত সন্তান কিন্তু ফিতনা হইতে পারে। হযরত আলী ডাক দিয়ে বলে, খোদা রে তুমি আমার মনে হয় পরীক্ষা করতেছ। না আমি পরীক্ষায় ফেল করব না। ডাক দিয়ে বলে, খোদা রে দুনিয়ার কোন বাবা যে সন্তানের শুকনা মুখ দেখা চলে যাইতে, আল্লাহ আমি কিন্তু ফেল হব না। এইবার হযরত আলী কয়, পাও ছাড়ো না ছাড়মু না, পাও ছাড়ো না ছাড়মু না। হযরত আলী দুনো পার মধ্যে একটা পাও ঝিটকানি মারলেন। যখন ঝিটকানি মারছে বাবা, ইমাম হোসেন শিক্ষা পড়ে গেছে, ইমাম হোসেন পড়ে গেছে। আলী সামনে যায় দরজায় ব্যাগ পাতিছে বাইরে ভিতরে, হযরত হোসেন দাঁড়া গেছে এবার হযরত ইমাম হুসাইন পিছন থেকে ডাক দিয়ে বলে, বাবা ও নবীর সাহাবী আলী তুমি যে আমার লাত্তি মেরে ফালা দিলা, তুমি কি আমার চিনো আমি কে? আল্লাহু আকবার বলবেন না। তুমি কি আমার চিনো আমি কে? আমি কার কি লাগি? কেবল বাইরে আমার একটা লোক মাথা নড়াইবে না, কোন দিকে নজর না, গভীর রাত হয়ে গেছে, আইকনের দরজা বন্ধ হয়ে গেছে, আমার আল্লাহ রব্বু
আলামিনের ক্ষমার কোটের দরজা কিন্তু খুলে দিয়েছে। কে কান্দে বড়? এবার হযরত আলী ব্রেক করছে, হায় আমার পোলায় কয় কি? হোসেন ডাক দিয়ে কয়, আব্বা তুমি কে আমার চিনো? আমি আমি কা? আমি কি? আমি কে? হযরত আলী ডাক দিয়ে বলতে যেন হোসেন মানে ওই দিনের কথা কয় কোন দিনের কথা? প্লিজ দিলটা নরম করে দেন, ওই দিনের কথা গো। এই তো কিছুদিন পূর্বে আল্লাহর নবী কইছে আমি ওয়াজ করব, ইমাম হোসেন দাঁড়া কয় না 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 ভাই, আজগার ওয়াজ আমি করব, আজগার ওয়াজ আমি করব। নবী কয় তোমার পারমিশন দিলাম, ইমাম হোসেন দাঁড়ায় গেল। ইমাম হোসেন দাঁড়াইয়া আমি কিন্তু এখন বক্তা আর উপস্থিত সবাই হলো শ্রোতা। এখন আমি বলতে চাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক নবী সাহেবকে আমারে বক্তা বানাইছে। এবার ইমাম হোসেনকে সাহাবা একরাম ডাক দিয়ে বলবো, হোসেন ওয়াজ তুমি জলদি করো, জলদি করো, কি বলবা? এবার ইমাম হোসেন ডাক দিয়ে বলে, নবী সাবিরি আমি কিন্তু বক্তা, তোমরা হইলে শ্রোতা। আমি একটা কথা জিগাইতে চাই, হে বন্ধু হোসেন কেন বলছেন আমি কে? এই কের ব্যাখ্যা আমি শুনাইতেছি, খাউনটা কোথায় দিল, কারে দিল, বাইরের মেহমান কে, তার পরিচয় অবশ্যই বলবো। আমি কিন্তু ফাঁকি দামিনার লোক না, আমি আপনাদেরকে শোনাবো, কিন্তু বাদান দি ঘটনাটা পরিষ্কার করে আমি বলে দিই। ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন, আমি কে? আমি কে? আমার তুমি চিনো? এবার ইমাম হোসেন দ্বারা ডাক দি কয়, নবী সাহাবীরা বলেন তো দেখি, নবী বলো না আমি ইমাম হোসেন বলো। আল্লাহু আকবার বলবেন না? সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী মুহাম্মদই তো বড়। হোসেন ডাক দিয়ে কয়, না নবী মুহাম্মদের চাইতে আমি কিন্তু কয়েক দিক দিয়ে বড়। এই কথা যখন কইছে হযরত আলী মেজাজ গরম হয়ে গেছে গা, পিছন দিক দিয়ে আইয়া হোসেনের মুখটা চাপটি বাইরে ধরছে, এত জোরে যাতা দিছে ও আলী খেয়াল করেন নাই। আঙ্গুলের প্যাডের আড্ডি লাগিয়া ইমাম হোসেনের ঠোঁট ঠাইটা রক্ত পড়তেছে। নবীজি দেখতেছেন আলীর আঙ্গুলের ফাঁক দিয়া রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। নবী ডাক দেখো, আলীরে আমার কলিজায় ব্যথা পাই, আমি কলিজায় ব্যথা পাই। হযরত আলী কয়, হুজুর ওর মুখ ছাড়মু না, ও বেয়াদবি করছে, ও নাকি আপনার বড়। নবীজি ডাক দেখো, আলীরে আমি যা জানি তোমরা তা জানো না, ওর মুখটা খুলে দাও। হযরত আলী সাথে সাথে মুখটা ছেড়ে দিছে। নবী দেখতেছেন হযরত ইমাম হোসেনের ঠোঁট ফেটে রক্ত পড়তেছে, ঠোঁট ফুলে গেছে। ইমাম হোসেন দৌড় মাইরা নবীর কাছে যায়, নবীরে জড়ায় দেয় কয়, না না ভাই, আপনি না কইছেন আমি আপনার কলিজার একটা অংশ, আপনি সামনে আব্বাই আমার এইভাবে যাতা দিল, আপনি কিছুই কইলেন না। নবী ডাক দেখো, তো তুই কইছত কে তুমি আমার বড়? ইমাম হোসেন কয়, নবীজি আপনি তাহলে আপনি সাহাবিদেরকে বইলা দেন, কেউ জানে আমার বেটু না দেয়, আজকে আমি প্রমাণ করে দিব আমি কোন দিক দিয়ে আপনার বড়। আপনারা কি কন শুনবেন? আপনারা কি কন শুনবেন? ইমানের দাবিতে সত্যবাদী কি, কারা, কিরূপ, এর বাস্তব একটা ওয়াজ শুনাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম হোসেনকে অনুমতি দিছে, ঠিক আছে প্রমাণ করো তুমি কার কার বড়, কেমনে তুমি আমার বড়। ইমাম হোসেন ডাক দিয়ে কয়, তাহলে এক নম্বর প্রশ্ন রক্ত মুছে আর ডাক দিয়ে কয়, দে এ ডাক দিয়ে কয়, নবী সাহাবিরা এক নম্বর প্রশ্ন আমি নবী মুহাম্মদকে করতেছি, নবীজি আপনি বলেন তো দেখি আপনার বাপের নাম কি, আপনার বাপের নাম কি? নবী ডাক দিয়ে কয়, আমার বাপের নাম তো আব্দুল্লাহ, এই একটাই নাম, আর কোনো নাম আছে? নবী কয়, আর কোনো নাম নাই। কয়, আপনার বাপের নামে কি জান্নাতের টিকিট আছে? কয়, না না তাও নাই, আমার খাতির আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে। হোসেন ডাক দিয়ে কয়, আপনার বাপের পরিচয় এই পর্যন্ত শেষ, আপনি আমার বাপের চিনেন নি? আপনি আমার বাপের চিনেন? আমার বাপের জিন্দা অবস্থায় আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে জান্নাতের টিকিট দান করে দিছে। আমার বাপের নামে একটা নাম না, খালি আলী না, আর একটা নাম আছে আসাদুল্লাহিল গালিব। আমার বাপেরে আল্লাহ পাক দুনিয়ার কাফেরদের জন্য বাঘ বানায় পড়াইছে।
এই কথা হোসেন কয়, আর হজরত আলী আঙ্গুলের হাতের সামরার মধ্যে কামড় দিয়ে কয়, খোদারে আমি কোন পোলারে না বুঝা থোতা ভাড়ায় দিছি, আমি কোন পোলারে না বুঝা সাপ দিয়া ঠোঁট ফাটাই দিছি, রক্ত বের করে দিছি, আল্লাহ আমি এটা কি করছি। এবার হোসেন ডাক দিয়ে কয়, নবীজি আপনি বলেন আপনার বাপেরে কয়জন চিনে আর আমার বাপেরে কয়জন চিনে, আমার বাপ তো সেই বাপ যেই বাপ যেই বাপকে যেই বাপ সম্বন্ধে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলছে, যে শ্রেষ্ঠ মানুষ বলছে আমার বাপ উচ্চ শিক্ষিত মানুষ, এখন আপনি বলেন বাপের দিক দিয়া আমি বড় না আপনি বড়? নবী কয়, তুমি বড়। আল্লাহ আকবার জোরে বলেন, আর একবার বলেন, আমি বড়। এবার দুই নম্বর জিজ্ঞাসা, আপনি বলেন তো দেখি আপনার মায়ের নাম কি? নবী ডাক দিয়ে কয়, আমার নাম আমিনা। ইমাম হুসেন ডাক দিয়ে বলে, নবী গ আপনার মায়ের নাম এই আমিনা পর্যন্ত শেষ, আর কোনো পরিচয় আসেনি, আপনার মায়ে জান্নাতের টিকিট পাইছেনি? নবী ডাক দিয়ে কয়, বাপের যে হালত মায়েরও তো সে হালত। মুসলমান ভাইরা রে আমার, দিনের রসুল মদিনার বুলবুল কে ইমাম হোসেন ডাক দিয়ে বলে, নবী গ তাইলে এবার আমার মার নাম শোনেন, আমার নাম আমার মার নাম ফাতিমা জুহরা। আমার মা বলল, জান্নাতি মহিলাদের সরদারিনী সাইয়্যিদাতুন্নিসা ইয়াহিল জান্নাত, নবী গ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো মহিলা জান্নাতে যেতে পারবে না, আমার মা জান্নাতে না ঢোকা পর্যন্ত চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মার নাম ফাতিমা, এখন আপনি বলেন তো দেখি মার দিক দিয়ে আপনি বড় না আমি বড়? নবীজি ডাক দিয়ে বলতেছেন মার দিক দিয়ে তুমি বড়। ইমাম হোসেন কয়, তাইলে দুই নম্বর গেল, এবার তিন নম্বর বলেন তো দেখি গ আপনার নানির নাম কি? আপনার নানির নাম কি? ইমাম হোসেন ডাক দিয়ে বলার পরে নবী আমার ডাক দিয়ে বলতেছেন আমার নানির নাম অমক। হোসেন ডাক দিয়ে বলতেছেন, নবী গ আপনার নানির নাম অমক, আপনার নানির পরিচয় পর্যন্ত শেষ, আপনি আমার নানিরে চিনেননি, আপনার নানিরে আল্লাহ সালাম দেয় নাই, আমার নানির নাম খাদিজা, আমার নানিরে আমার আল্লাহ একবার না দুইবার না তিন তিনবার সালাম জানাইছে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, আজকে কি আমাকে আর 10-15 মিনিট সময় দেন যাইবনি? আমি আর 10-15 মিনিটের মধ্যে ফিনিশিং দিতাম চাই। বন্ধুর এ দোয়া না করে কেউ যাবেন না, আমার বাইরারে কোনো দিকে নজর নাই। বিশ্ব নবীর নাতি ডাক দিয়ে বলতেছেন, নবী গো আমার নানির নাম খাদিজা, আপনার নানির চেহারায় আল্লাহ হাত লাগায় নাই, কিন্তু আমার নানি খাদিজার চেহারাতে আমার আল্লাহ হাত লাগাইছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলতে পারেন মাওলানা মা খাদিজার চেহারার মধ্যে আল্লাহ কেমনে হাত লাগাইল? তাফসীরের কিতাব খুলবেন ভাইয়া, আল্লামা তকি উসমানী কি সুন্দর করে কথাটা লেখছে। মা খাদিজার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্তেকাল করার পরে আমার আমার লাশ আপনি আমার আমার কবরে নামাইবে, তবে নামানোর আগে মাওলানা নেসারউদ্দিন আমার বেইরা নেসার আহমদ সাতপুরি সাহেব, তিনি কিন্তু মা খাদিজার জীবনী এই কথাটা বলছে। আমার ভাইরা আমার বন্ধুগণ মনে করবেন
জন্যে কি কথা বলতেছি, মা খাদিজা ডাক দিয়ে বলেছিলেন নবী গো আমার ইন্তেকালের পরে আপনি একটা জুব্বা দিয়ে আমার কাপড়ে কাপড় বানাইবেন, আমার কবরে নামবেন, আর শেষ একটা কাজ করবেন। নবী গো আপনি বলছেন, আপনি বলছেন, আপনি বলছেন মানুষ মাটি দেওয়ার পরে যখন লোকজন চলে আসে মুনকার নেকির আসে অনেক কিছু হয় অনেক প্রশ্ন করে, ও নবী গো আপনি নিজে বলেছেন অনেক নিত্য ব্যক্তিদের মুসলিম নারীদের মুখটা কাবার দিকে ঘুরে দিতে হয়, কেবলার দিকে ঘুরে দিতে হয়। নবী গো আমি খাদিজার ইন্তেকালের পরে আপনি আমার চেহারাটা কেবলার দিকে ঘুরে দিবেন, আপনার হাত দিয়ে ঘুরে দিবেন। নবী কয় ঠিক আছে আমি তাই করব। হোসেন বলছে নবী গো আমার নানির চেহারার মধ্যে আল্লাহ কুদরতি হাত লাগাইছে, দেখেন কেমনে আল্লাহ কুদরতি হাত লাগাইছে। এ বন্ধু মা খাদিজা ইন্তেকাল করলেন, আল্লাহর নবী বিবি খাদিজার লাশটা কবরে নামাইলেন, নিজের বরকতি হাত দিয়া মা খাদিজার চেহারাটা কেবলার দিকে ঘুরে দেয়। কিন্তু নবীজি বিবি খাদিজার চেহারার মধ্যে হাত লাগায়, নবী যখন হাতটা সরায় নবীজি নজর করে দেখে রে বিবি খাদিজার চেহারা সুদা আকাশ বরাবর হয়ে যায়। আমার নবী বললেন আল্লাহ আমার খাদিজারে কিন্তু তুমি মাফ করো না, আমার খাদিজারা কি তুমি কবুল করো নাই। আল্লাহ গো খাদিজার চেহারাটা কি কারণে কেবলার দিক থেকে ঘুরে যায়। নবী আবার দ্বিতীয় ঘুরে দিলেন, আবারও আমার বন্ধুগণ হাতটা সরাইলে বিবি খাদিজার চেহারাটা আবার কেবলার দিকে কেবলার দিক থেকে উঁচু দিকে চড়ে যায়, আকাশ বরাবর হয়ে যায়। নবীজি আবারও যখন ঘুরে দিলেন আমার বন্ধুগণ আবার তৃতীয়বার আকাশ বরাবর হয়ে যায়। ফানাজালা জিবরাইল আমিন, জিবরাইল আমিন ডাক দিয়ে হুজুর আপনি কাঁদবেন না গো নবীজি, আপনি কাঁদবেন না, যেই খাদিজার জীবন যৌবন আপনার প্রেমে দান করে দিয়ে নবীজি গো এই খাদিজার চেহারা কেবলার দিকে ঘুরে দিতে হবে না, আপনি আপনার হাত দিয়ে কেবলার দিকে ঘুরে দেন। আর আমার আল্লাহ কুদরতি হাত লাগাইয়া খাদিজার চেহারা আরশ বরাবর সোজা কইরা দেয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর একবার ধরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি নবী মুহাম্মদ নানির দিক দিয়ে আমি বড় না আপনি বড়? নবী আমার ডাক দিয়ে কয় নানির দিক দিয়ে তো তুমি বড়। ইমাম হোসেন কয় আমার শেষ প্রশ্ন, আপনি বলেন তো দেখি আপনার নানার নাম কি? আমার নবীজি ডাক দিয়ে বলে আমার নানার নাম খাজা আব্দুল ওয়াহাব জুহরি হুসাইন। আপনার নানার পরিচয় পর্যন্ত সে আপনি আমার নানারে চিনেন নি, আমার নানারে না বানাইলে আমি এইরকম দামি বাবা পাইতাম না, আমি এইরকম মা পাইতাম না, আমি এমন দামি নানি পাইতাম না। আমার নানা ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কিছুক্ষণের মধ্যে দোয়া করব, আমি কিন্তু হাত তুলে বলব একটা লোক এখন আউট হবেন না, আমি দেখতে চাই নবীর প্রেমে কে কে চোখের পানি ফলাইতে পারেন। নবীর মোহাম্মত করাটা হইল ইমান। আমার বাইরে ইমাম হোসেন ডাক দিয়ে বলি আপনি আমার নানারে চিনেন নি, আমার নানার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজব কেন নবীর প্রেমে তুমি মোহাব্বত উদার করে দিবা না, কেন তুমি নবীর সুন্নত মানবা না, কেন তুমি তোমার ইমান মজবুত করবা না? ভাইজান দিনের রসুল মদিনার বুলবুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে কেমন সাহাবিরা প্রেম নিবেদন করেছে, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসে। বাবা জি প্লিজ বাদন দুইটা মিনিট সময় দেন, আমি মাঝখানে আর একটা কথা বইলে দিই গো, আমার দিক তাকান, আমার দিক তাকান। এ বন্ধু মা
বোনদের জন্য ওয়াস্তা রেকর্ড করে নিয়ে যান, মা বোনদের জন্য ওয়াস্তা রেকর্ড করে নিয়ে যান, আমার মায়েরে শুনে দিবেন, আমার বোনদেরকে শুনাইবেন, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। ওম পৃথিবীর মানুষেরা, এই মতলব এলাকার বাপ্বাইরা, এই চাপাতুলির বাবারা, আগত সমাগত আমার বাপ্বাইরা, আমরা পুরুষ লোকেরা নবীরে মহাব্বত তেমন করতে পারলাম না, কিন্তু মহিলারা দেখেন দেখেন নবীরে কেমন ভালোবাসে, সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন মহাব্বত করেছে। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব, আমার বাইরা রে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি বলেন তো দেখি, আপনার মহব্বত কইরা ইমানের দাবিদারে সত্যবাদী হইয়া কিয়ামতের ময়দানে আপনার বিবিদের সাথে কোন কোন মহিলা জান্নাতে যাইব আর কোন কোন মহিলা জান্নাতে যাইব, এটা আমি আপনার কাছে জানতে চাই। নবীজি ডাক দিয়ে বলেছেন, নবীজি বলেছেন, আয়েশা রে আমার কথা আমি তোমাকে শুনাই দিই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছি, পৃথিবীর জমিনে অবশ্যই 10টা পুরুষকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, মেয়েদেরকেও জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, ওই মেয়েরা জান্নাতে যাবে, কারা গো নবী? নবী আমার ডাক দিয়ে বললেন, এক নম্বরে আমার বিবি খাদিজা। হুজুর এইবার বলেন, দুই নাম্বার কি? নবী আমার ডাক দিয়ে বলেন, দুই নাম্বারে তুমি আয়েশা। হুজুর এইবার বলেন, তিন নাম্বার কে? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, তিন নাম্বারে আমার মা ফাতিমা। হুজুর এইবার বলেন, চার নাম্বার কি? নবী আমার ডাক দিয়ে বলে, চার নাম্বারে সুমাইয়া বিনতে জামদান রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর এইবার বলেন, পঞ্চম নম্বর কি? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, পঞ্চম নম্বরে বিবি আসিয়া। হুজুর এইবার বলেন, ছয় নম্বর কি? নবী আমার বলতেছেন, ফেরাউনের ঘরের চাকরানি কাজের বুয়া। এবার বলেন হুজুর, সাত নম্বর কি? নবী আমার বললেন, বিবি রহিমা। হুজুর এইবার বলেন, আট নম্বর কি? নবী আমার ডাক দিয়ে বলেন, ওহুদ ময়দানের ছয় মাসের দুধের বাচ্চার মা। এইবার বলেন, আট নাম্বার কে? নয় নাম্বার কে? নবী আমার ডাক দিয়ে বললেন, নয় নাম্বারে উম্মে উমারা। উম্মে উমারা, ভালো করে বলেন এর পরিচয় কি, প্লিজ দিলটা নরম করে দিবেন। নবীজি ডাক দিয়ে বললেন, আস তাইলে উম্মে উমারাকে চিনে নাও। বেলালকে আমি বললাম, বেলাল তুমি যুদ্ধের ময়দানে আসার জন্য লোকদেরকে আজান দাও। হযরত বেলাল দাঁড়ায়া বলে দিলেন, হাইয়া আলাল জিহাদ। জিহাদের আজান যখন হয়ে গেল, সাহাবায়ে কেরাম যুদ্ধ করার জন্য রওনা দিলেন। ও বন্ধু, উম্মে উমারা নামক একজন মহিলা মা পাঁচ বছরের সন্তান কোলে নিয়ে রওনা শুরু করে দিয়েছে, রওনা করেছে, আর কি সুন্দর করে দম্বর করে আওয়াজ করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এবার বাজান রে উম্মে উমারা, শুনবেন কি শুনবেন না? কারা কারা শুনতে রাজি আছে একটু জোরে বলেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, হাত নামান। ভাই গো, উম্মে উমারা রওনা যখন দিয়েছে, রসুল ডাক দিয়ে কয়, মা গো তুমি কই যাও? উম্মে উমারা ডাক দিয়ে কয়, নবী যুদ্ধের ময়দানে যাই, তুমি কি যুদ্ধ করবা? না গো নবী, না, মহিলারা তো যুদ্ধ করতে পারবে না, কি লেগে যাও? উম্মে উমারা ডাক দিয়ে কয়, নবী গো আমি আপনারে পাহারা দিতাম যাই। উম্মে উমারা চলে গেছেন সাহাবায়ে কেরামের পৃথিবীতে, বাচ্চা কোলে লইয়া দাঁড়ায় রইছে, কাফের গুলি নবীর টার্গেট করে তীর মারা শুরু করলো। উম্মে উমারা ডাক দিয়ে কয়, মাবুদ, না না না, আমি বেঁচে থাকতে আমার নবীর গায়ে তীর লাগতে দিব না। উম্মে উমারা আমার বন্ধুগণ বাচ্চারা নামাই, একটা দূর মেরে কাফেরদের সামনে দাঁড়াইল, তীর, দারুণ তীর লেগে গেল উম্মে উমারার বুকে।
উম্মে উমারা রক্ত রঞ্জিত হয়ে গেল, জমিনে পড়ে গেলেন। এ বন্ধু, মা যখন মইরা যায় বাচ্চা দিকা মায়ের দরে ধরতে যায়। উম্মে উমারা বাচ্চাটার অদর্শে কাফেরদের সামনে, মারো আমার বাচ্চারে মারো, বাচ্চাও মরে গেলেন, উম্মে উমারাও মরে যাচ্ছে। আমি আমার নবীর প্রেমে সন্তান সহ জীবন দিয়ে দিলাম। এ বন্ধু, আমার বাইরারে ওই নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবা জি, যারা চলে যেতে চায় চলে দিতে দিবেন, ঠেকাইবেন না, রাখবেন না ভাইজান। ইচ্ছা করে কিন্তু দোয়া করে দিতে পারবে না। তবে একটা কথা মনে রাখেন, আপনি যেমন আজ গাবা ফেললে গিয়ে দোয়া না করে যাইতেছেন গা, আরবিতে একটা কথা আছে, কামাতা দিন তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন আপনার বাপের ফাঁকি দিয়ে যাইতেছেন গা, আপনি উল্লেখ রাখেন আপনার ভূতেরাও যাই আপনারও ফাঁকি দিয়ে যাইব গা। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধু, ওই নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? এবার সেই হোসেন ডাক দিয়ে কয়, নবী গো, আমার নানার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলো তো দেখি, নানার দিক দিয়ে আমি বড় না তুমি বড়? আমার নবীজি চট করে হোসেনকে জড়ায় ধরছে, বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে কয়, বাইরি, আমি আজকে তোর কাছে হাইরা গেলাম। আসলে তুই আমার চাইতে কয়েক দিক দিয়ে বড়, তবে এটো সত্য তুই কিন্তু আমারে দিয়েই বড়। কারে দিয়া বড়? কারে দিয়া? কারে দিয়া? আমরা বড়াই করি কারে দিয়া? নবীরে দিয়া। সুবহানাল্লাহ, কইতেন না বাইরা আমার, আমার বাইরা। তো সেই হোসেন ডাক দিয়ে কয়, আব্বা আপনি কি আমারে চিনেন? আপনি যে আমার লাত্তি মারলেন, আমার চিনেন? আপনি ধরে লাত্তি মারলে? আলী কয়, মনে হয় হ্যাঁ, হেই কথার লেগেও আমার কইতেছে। কোন কথা বাইরে আমার? তো ইমাম হোসেন কয়, আপনি আমার চিনেন? আলী ডাক দিয়ে, ও আমার হোলায় মনে হয় হেই দিনের কথা কইতেছে, হ্যাঁ তো জিব্রাইলের আঙ্গুর খাইতে বাধ্য করছি। তো এইবার হজরত আলী ডাক দিয়ে, তোমার আমি ভালো করে চিনি, তুমি জান্নাতি যুবকদের লিডার, কিন্তু শোনো, এই খানাটা তোমার না, তুমি জানো না, বাইরে মেহমান বসায় রেখেছি, এই খানটা তোমার দিতে পারবো না বাইরের মেহমানের। ইমাম হোসেন ডাক দিয়ে কয়, নবীর আদব, নবীর সুন্নত হইলো নিজে না খায়া মাইন ছেড়ে খাওয়ানো। যান, নানার মহব্বতে ইমান মজবুত করার জন্য আমিও দান করে দিলাম। এবার বাইরে আইছে, বাইরে দেহে মেহমান নাই। আরে বেড়াই গেল কই? বেড়াই গেল কই? এই গেল কই? মেহমান নাই, মনে হয় রাগ করে গেছে গা। মারছে হজরত আলী দৌড়, হেই কোনায় হেই কোনায় যাইয়া দেহে আমার বন্ধুগণ এক দরবেশ খাড়ায় রয়েছে, ফাগরি মাথা দিয়ে সুন্দর করে কি সুন্দর জান্নাতি পোশাক পরে খাড়া রয়েছে। ডাক দিয়ে কয়, ভাই এদিক দিয়ে একটা ফকির যাইতে দেখছেন, একটা মেহমান যাইতে দেখছেন? বেড়া ডাক দিয়ে কয়, আমি ওই। আরে আপনার হরিচয় কি? কয়, দিতাছি। শুনবেন কেডা কেডা? শুনবেন কারা কারা ওয়াজ শুনতে না তুলে দেখেন? ওই একটা কোনায় আত তুলে বলাইছে, কৌদুর আমি বুঝি না, ওই দিন না বুঝি আত তুলছি, মানে ওই যে মগা জামাইয়ের মতন। এক জামাই নতুন বিয়া করছে, তো বিয়ার পরে বউ তুলে দেন না, বিদায় করে দেন না, তো শাশুড়ি জামাইয়ের হাত ধরে কয়, বাবা রে ভাইয়ারে মারি না, জীবনে ভরের ঘরে যায় না, তোর ঘরে নতুন যাই যাচ্ছে, তরকারিতে লবণ কম বেশি দিয়ে দিলে মারিস না, মারিস না। এভাবে কান্দে না? তো জামাই মনে করছে যে হায় হায়, শাশুড়ি আমার যেভাবে কাঁদতেছে, শাশুড়ি যদি আমি ফার্ম না দিই তাহলে তো বড় মুখের রান পাইতাম না। জামাই যে কি বুঝছে আল্লাহ জানে, জামাই হন উল্টা শাশুড়ির মাথা আতায় শরীরের মধ্যে আতায় ডাক দেখ, আম্মা গো আপনি আপনার মায়ের লেগে এত চিন্তা কেড়ে করেন, আপনি কেড়ে বুঝেন না, আপনার মাইয়া যেটা আমার মাইয়াও তো হইল। এই মগা বুঝছে যে কি লেগে শাশুড়ি কাঁদছে? যেরকম মগা বুঝছে, মগা বুঝে নাই আমার ভাইয়া, আমার বন্ধুগণ তো যেই মগায় হাত তুলছে, হ্যাঁ ও কিন্তু বুঝে নাই, হ্যাঁ মনে গুমু আসিল জল খাইছে, আপনার পাক রাত দিলে কথা কম ঠিক না? এই চলবো কি চলবো না? চলবো কি চলবো না? আল্লাহ কবুল করুক, যেরকম আমিন, আরো যেরকম আমিন। ইচ্ছা করতেছে আরো বলি, কিন্তু ভাই আমি আর বলতে পারলাম না, আমি এখানে স্টপ করে দিলাম, বাকি কথাটা শেষ করে দিই। দিমুনি বাজান রে। এবার হযরত আলী ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি রাস্তা দিয়ে কোনো ফকির বান্দা যাইতে দেখছেন নাকি? ডাক দিয়ে বলে, আলী রে
তালাশ করো, ওই ব্যক্তিত্ব আমি। আলী ডাক দিয়ে বলে, আগের চেহারা মিলে না, আগে তো এত সুন্দর পোশাক ছিল না। লোকটা ডাক দিয়ে কয়, আলী রে তুমি আমারে চিনো নাই, আমি হইলাম আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা। আরে আমি পরীক্ষা করতাম আইসি, তুমি ইমানের দাবিতে কেমন সত্যবাদী, এখন আইসা দেখলাম তুমিও ইমানের দাবিতে সত্যবাদী গো, তোমার বিবিও সত্যবাদী, তোমার ছেলেরও সত্যবাদী, আর আল্লাহ আমার জানাইছেন তোমার গোটা ফ্যামিলি জান্নাতি। আল্লাহ তোমার জান্নাতে যাব, কন্যা আল্লাহ তোমার, সবাই সবাই আল্লাহ তোমার, আওয়াজ হইল না ভাই, আওয়াজ হইল না, জোরে জবান না খোলেন, আল্লাহ তোমার, বলেন বলেন আল্লাহ তোমার, তোমার পথের প্রতীক হয়ে, তোমার পথের প্রতীক হয়ে জীবন চালাব, আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার, কোরআন মেনে হাদিস মেনে জীবন চালাব, কোরআন মেনে হাদিস মেনে জীবন চালাব, আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার, জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ভাইরা আমার তো ইমানের দাবিতে সত্যবাদী হতে চাই কি চাই না? এখন ইমানের দাবিতে সত্যবাদী হতে গেলে নবীরে ভালোবাসা দরকার আছে না নাই? আর নবীরে ভালোবাসতে গেলে নবীর সুন্নতের অনুসরণ করা লাগবে কি লাগবো না বলবেন? এটা কেমনে আজকের তিনি ওয়াদা করেন, জীবনে আর কোনোদিন সুন্নত ছাড়া চলতাম না, নাজি আছেন তো, সারা জীবন দাড়িতে খুল লাগাইছেন। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ লেখছেন যে বেটা দাড়িতে খুল লাগাইলো, হ্যাঁ নবীর কলিজে আঘাত দিল, আজকের তিনি আর নবীর কলিজে আঘাত দিবেন না, দাড়িটা রাইখা দিবেন। এমন কোন যুবক আছেন যে হুজুর আমার দাড়ি ছিল না, আমি আজকে থেকে দাড়িটা রাইখা দেবো, একটু ফাললে দাঁড়ায় যায় ফেরেশতারা ছবি তুলুক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। এবার আরো কিছু সুন্নত নিয়া সদা 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 সর্বদাই চলাচল করবেন, চারটা চারটা সুন্নত পকেটে রাখবেন, এক নম্বর মেসওয়াক, দুই নম্বর আতর, তিন নম্বর তসবি, চার নম্বর টিস্যু পেপার। এই চারটা সুন্নত পকেটে রাখতে পারবেন তো, রাখতে পারবেন তো? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহর দেখান, নারায় তাকবীর, নারায় তাকবীর, হাত নামান। আমি হাদিস পাঠ করেছি, রসুলকে সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ জমিনের উপরে আসমানের নিচে উত্তম মানুষ কারা? রসুল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, ওরাই উত্তম মানুষ যারা নিজেরা কোরআন পড়ছে এবং অপরকে কোরআন শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন এই সাফাতলিতে, এই মাদানিয়া দারুল উলুম মাদ্রাসা হতে আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসার দিকে নেক নজর রাখা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন।